সন্ধ্যা ঠিক ছটায় নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতন রয়েছে আপনার সঙ্গে। এবং কলকাতায় আজ রাজ্য মন্ত্রিসভায় যে নতুন আট মুখ তার কথা হবে, সে সব নিয়ে চর্চা হবে, আমাদের প্রতিনিধিরা জানাবেন। তবে তার আগে চট করে একবার দেখে নেওয়া যাক কলকাতায় আজ আর কি কি থাকছে। মমতা মন্ত্রিসভায় রদবদল, অপায় চিরুনি তল্লাশি ইডির, ঝাড়খণ্ড যোগে গ্রেপ্তার ব্যবসায়ী, বাংলার সিআইডি বনাম শাহী পুলিশ। নজন শপথ নিলেন আর নজনের মধ্যে থেকে আটজনই নতুন মুখ মন্ত্রিসভায় রদবদল। আটজন যে নতুন মুখ, সেই আটজনের মধ্যে থাকছেন বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ, পার্থ, ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বিপ্লব রায়চৌধুরী। এবং প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ঝাড়গ্রামের বিধায়ক। শপথ নিলেন তাজমুল, হোসেন, সত্যজিৎ, বর্মন। কে এখন দায়িত্ব পাচ্ছেন? প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন। সোমরাজ, আমাদের কাছে কি খবর রয়েছে, কে কোন দায়িত্ব পাচ্ছেন? দেখো, এখনো যেটা সম্ভাবনা হিসাবে উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে স্নেহাশিস চক্রবর্তী, যিনি আজ মন্ত্রিসভায় শপথ নিয়েছেন পূর্ণমন্ত্রী হিসাবে, তাকে পরিবহন দপ্তর দেওয়া হতে পারে। পার্থ ভৌমিক, যিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাকে সেচ দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে। উদয়ন গুহ, যিনি আজ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাকে উত্তরবঙ্গ উন্নয়নের দপ্তর দেওয়া হতে পারে। ইন্দ্রনীল সেন, তাকে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হতে পারে, সেই সম্ভাবনার কথা উঠে আসছে। বাবুল সুপ্রিয়, যিনি আজ শপথ নিয়েছেন, তাকে পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে, তার পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তরেরও দায়িত্ব দেওয়া হতে পারে। এবং আজকে বীরবাহা হাঁসদা, যিনি স্বাধীন দপ্তরের স্বাধীনপ্রাপ্ত মন্ত্রী, অর্থাৎ মিনিস্টার ইন চার্জ, ইন্ডিপেন্ডেন্ট চার্জ হিসেবে যিনি শপথ নিয়েছেন, বীরবাহা হাঁসদা, তাকে বন দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে বন দপ্তরের বর্তমানে দায়িত্বে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে খাদ্য দপ্তরে পাঠানো হতে পারে। এই সম্ভাবনাগুলি আপাতভাবে উঠে আসছে, যদিও ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভায় যে আটজন নতুন মুখ শপথ নিয়েছেন, তার মধ্যে পাঁচজন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, দুজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই দুজন যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তার মধ্যে একজন তিনি আগেই, অর্থাৎ বিবাহ হাজদা, তিনি আগেই প্রতিমন্ত্রী ছিলেন রাজ্য মন্ত্রিসভায়, তিনি আবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন, তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, এমনটাই সূত্রের খবর। পাশাপাশি বিপ্লব রায়চৌধুরী, যিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, তাকে একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী করা হচ্ছে। ফলত সব মিলিয়ে যে সম্ভাবনার কথা উঠে আসছে, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে উঠে আসছে স্নেহাশিস চক্রবর্তী, তাকে পরিবহন দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফিরাদ হাকিমের হাতে এই পরিবহন দপ্তর এখনো পর্যন্ত রয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা জারি হয়নি। মনে করা হচ্ছে আজ সন্ধ্যের মধ্যেই এই নির্দেশিকা জারি করে দেওয়া হবে, তেমনটাই রাজভবন ও নবান্ন সূত্রে খবর। আমাদের এই নির্দেশিকার দিকে নজর থাকবে সোমরাজ, আপডেট সোমরাজের থেকে নেব আমরা। তবে একবার তার আগে দেখে নেওয়ার চেষ্টা করবো যে আজ এই শপথ নিলেন যারা, তারা কে কি বলছেন। বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, বীরবাহা হাঁসদা কি বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে চিরকাল দিদি বলে সম্বোধন করেছে, ওনাকে আমার কৃতজ্ঞতা জানাবো। অভিষেক ব্যানার্জি, ওকে ধন্যবাদ জানাবো। যে আমি গত বছর 23 অগস্টে যখন আমাকে রেজিগনেশনের জন্য সময় দেওয়া হচ্ছিল না, তখন আমি ফেসবুকে জানিয়েছিলাম 23 অগস্টে আমি সব ছেড়ে দিচ্ছি একসাথে। তো পুরোনো কথায় আর ফিরবো না, এটাই বলবো যে 23 অগস্টে আবার শপথ দেবে, একটা অদ্ভুত একটা কোইন্সিডেন্স। যে দায়িত্ব দেবে সেই কাজটা ভালো করে করার চেষ্টা করুন। আজকের দিনটা একটু বুঝে নিতে দিন, যে দায়িত্ব দেবে সেই কাজটা করুন। এত মানুষের ভোট যেদিন পেয়ে বিধানসভায় এসেছি, তো দায়িত্ব তো সবসময় যত দিন যাবে দায়িত্ব বাড়বে, দায়িত্ব কাজ করতে হবে। বিজেপি সবসময় এরকম করবে, এর দিকে হিন্দুত্ববাদী নিয়ে চর্চা করবে, আর তারপরে আদিবাসী মানুষকে সামনে রেখে পার্টি করতে চাইবে। তৃণমূল কংগ্রেস কিন্তু এরকম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম নয়। প্রথম দিন থেকে আমরা যেটা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় সবসময় আদিবাসীদের একটা জায়গা ছিল। আমাদের ডেপুটি স্পিকারও আমরা আদিবাসী সমাজ থেকে পেয়েছি, এবং আমরা বিভিন্ন মন্ত্রিত্বর দায়িত্ব কিন্তু আদিবাসীদেরকে পেয়েছি। মন্ত্রিত্ব কিংবা আদিবাসীদের ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদাভাবে বিজেপির মতো মানে এতটা ইয়ে করতে হয় না, গল্প বানাতে হয় না, মানুষের জন্য উনি কাজ করেন, মানুষ তার পাশে থাকেন।